हेलो फ्रेंड्स, আমি শিশির আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে স্মার্ট বুকে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি ওয়াটার কালারের বেসিক কিছু টিপস নিয়ে আলোচনা করব। আর তার সাথে সাথে আমি এই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটিও কমপ্লিট করব। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, কারণ ড্রয়িং সম্পর্কিত বিভিন্ন টিপস আপনারা এই চ্যানেল থেকে পেয়ে থাকেন। সো ফ্রেন্ডস, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আর্টিস্টের ওয়াটার কালার ব্যবহার করেছি, যেটা ক্যামেলের। আর এটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে 12টা কালার আছে এখানে, কিন্তু হোয়াইট কালারটা থাকে না, কারণ আর্টিস্টের ওয়াটার কালারে হোয়াইট কালার থাকে না। তো প্রত্যেকটা যে টিউবগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা টিউব হচ্ছে 20 ml-এর। তো যে কোনো ওয়াটার কালার দিয়ে চাইলে আপনারা ছবিটা করতে পারেন, যদি আপনার কাছে এই আর্টিস্টের ওয়াটার কালার না থাকে। বাজার থেকে আপনারা স্টুডেন্ট ওয়াটার কালার কিনে আনতে পারেন, বা যে কোনো ওয়াটার কালার দিয়ে কিন্তু ছবিটা আঁকতে পারেন। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি এখানে আউটলাইনগুলো অলরেডি ড্র করে রেখেছি, এরপর আমি এটাতে কালার করব। তো ফ্রেন্ডস, আমি এখানে A4 সাইজের আইভরি পেপার ব্যবহার করেছি, যেটা 210 GSM-এর। তো ফ্রেন্ডস, আপনারা ছবিটা যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, আমি সেই ব্যাকগ্রাউন্ডটা প্রথমে জল দিয়ে ভালোভাবে ভরিয়ে নেব, তো তারপর আমি এটাতে কালার করব, এতে কালারটা খুব ভালোভাবে মিক্সিং হয়। তো ফ্রেন্ডস, আমার ব্যাকগ্রাউন্ডে জল দিয়ে শেষ হয়ে গেছে, এরপর আমি এটাতে কালার করব। তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রথমেই ডিপ কালার করবেন না, কারণ ওয়াটার কালারের ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ কালারগুলো চাপিয়ে যেতে হবে। তো ফ্রেন্ডস, আমি এখন মুখটা কালার করব। তো আপনারা যে স্কিন টোনটা দেখতে পাচ্ছেন, এখানে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে স্কিন টোনটা অরেঞ্জ আর বাদামিতে কিছুটা হলেও মেশানো আছে। তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা স্কিন টোন স্টেপ বাই স্টেপ যেন হয়, এমনটা নয় যে আপনারা হঠাৎ করে ডিপ রঙটা চাপিয়ে দিলেন, সেটা কিন্তু কখনোই করবেন না, কারণ এতে ছবিটা খুবই খারাপ হবে। তো আপনাদেরকে প্রথমে কী করতে হবে, যে ওয়াটার কালারটা সেটাকে খুব হালকা একটা টোন ওদেরকে দিতে হবে। তো তারপর কিছুটা করে ডিপ করে করে আপনাদেরকে স্কিন টোনটা করতে হবে, পুরো ছবিটা জুড়ে কালারটা যেন খুব হালকাভাবে থাকে। খুব বেশি কালার যখন হয়ে যাবে তখন ছবিটা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে, কারণ ওয়াটার কালার আপনারা যত বেশি হালকা কালার করতে পারবেন ততই ছবিটা আরও বেশি সুন্দর হবে। আর আপনাদেরকে আমি আগেই বলেছি যে আমি এখানে এই ওয়াটার কালার ড্রয়িংটা করার জন্য আইভরি পেপার ব্যবহার করেছি। তো আপনারা সাধারণত এটা ব্যবহার করবেন না, কারণ এটা হচ্ছে খুবই স্মুথ সারফেসের, যার কারণে এখানে যে ওয়াটারটা সেটাকে টানতে যায় না, ছবিটা কিছুতেই শোকাতে যায় না। তো আপনাদেরকে খেয়াল করতে হবে যে যখন ওয়াটার কালার ড্রয়িং করছেন তখন তার ক্ষেত্রে পেপারটা যেন খুব মোটা হয়, এবং তার যে সারফেসটা সেটা যেন খুবই একটা রাফ সারফেস, কারণ ওয়াটার কালারের ক্ষেত্রে রাফ সারফেসের পেপার খুব ভালো হয়। তো ফ্রেন্ডস, আপনারা যে ভুলটা করে থাকেন, বিশেষ করে যারা বিগিনার্স, যারা নতুন নতুন ওয়াটার কালার শিখছে, তো তারা কি করে, যে জায়গাটা ডিপ আছে সেই ডিপ জায়গাটা হঠাৎ করে ডিপ রঙটাকে চাপিয়ে দেয়, যার ফলে ছবিটা প্রথম দিকে দেখতে খারাপ হয়। তো সেক্ষেত্রে তাদেরকে বলবো যে আপনারা প্রথমেই ডিপ রঙটা করবে না, প্রথমে হালকা করে রঙ করুন, তারপর আরেকটা টোন দিন, তারপর আরেকটা আরেকটা, এইভাবে লেয়ার বাই লেয়ার আপনারা রঙটাকে চাপিয়ে যান। তো চলুন ফ্রেন্ডস, আমরা ছবিটা করে নিই।
সো ফ্রেন্ডস পুরো ছবিটি কমপ্লিট করলে ভিডিওটি অনেকটা লেন্থি হয়ে যেত, তো তার জন্য আমি নেক্সট ভিডিওতে পুরো পার্টটা কমপ্লিট করেছি। তো আপনারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই পরের পার্টটা ওয়াচ করুন, আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।